আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পর্দায় যাকে দেখতে পাচ্ছেন উনি একজন অসুস্থ এবং পঙ্গু মানুষ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, অর্থাৎ বিল্ডিং তৈরির কাজ করতেন, কিন্তু হঠাৎ একদিন সে পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে পড়ে যায় এবং বিল্ডিং থেকে পড়ে যাওয়ায় তার দুটা পা ভেঙে যায়। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার পক্ষে তার পরিবারের খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তো আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করি এবং সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে কোনো দানশীল ব্যক্তি নজরে আসে। আপনার একটা শেয়ারে হয়তো লোকটি একটু হলেও উপকৃত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন তার নিজ মুখ থেকে পুরো ঘটনা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হাসান আলী। হাসান আলী, কি হয়েছে একটু খুলে বলেন তো। আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। জি, যশোর বাস সিটিতে বারবার কাজ করতে, দশতলাতে একবার কাজ করি, ভাড়া নিয়েছিল ভাইছিলাম, সেখান থেকে পড়ি গেলাম পাশিলিপ করে। আচ্ছা, পাশিলিপ করে পড়ে গেছি। তো আপনার বাসায় কে কে আছে? বাসায় মা আছে, আব্বা আছে, ছেলে আছে, মেয়ে আছে আর বউ। আচ্ছা, তা আপনার এই যে অসুস্থতা, অসুস্থতা কতদিন ধরে? এই সাড়ে পাঁচ মাস। ও আচ্ছা, তাহলে তো বেশি দিন হয়নি না। তা আপনার সংসার চলে কীভাবে? চাই চিন্তি লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে এই বালি। মানে সাই চিন্তা নিয়ে আর কি সংঘর্ষ চলে, তাই তো? হ্যাঁ। এমনি বাসায় আর কেউ কাজ করার মতো কেউ নেই বা আপনার ইনকামের কেউ আর নেই? সেলিটা ছোট, সেই এখনো কাজ করার মতো হয়নি। তো আপনার উপরেই আর কি সংসারের দায়িত্ব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার আসলে এইভাবে কীভাবে আর কি পড়ে গেলেন সেটা একটু ভালো করে একটু খুঁজে বলেন আমাদের সমাজে। আমি রাজমিস্ত্রি কাজ করতাম। জি, একবারে কাজ করি, ভাড়া নিছিলাম ওই বাসের ওপরে, দুই বাসের ওপরে পাশে স্লিপ করি নিচে পড়ে গেলাম। তারপরে তো আর কোনো কিছু বলতে বাসগুলি তো কেউ বলিনি। খুবই মারাত্মক অবস্থা। এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলা যদি থাকে তা বলেন। উদ্দেশ্যে যদি কেউ আমার একটু সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমি একটু দ্রুত সুস্থই ভ্যান চালানি খাওয়ার মতন করতে পারতাম, অন্তত ছেলে মেয়ের মুখে দুটো ভাত দিতি। আপনার এই চিকিৎসার জন্য কত টাকা, মানে কেমন টাকা প্রয়োজন সেটা কি ডাক্তার বলছে? আনুমানিক একটা ধারণা দিয়ে দেন। আনুমানিক এই পর্যন্ত 5.5 লাখ টাকার মতন চলে গেছে আর এনো যাইতেছে। এখন কত গ্রাম যাবে তা তো আমি সঠিক বলতে পারি না, যা ছিল শক্ত শেষ। এখন চাই চিন্তি ডাক্তার পানি দেখাচ্ছি, ওষুধ পানি জানে যা সব ওই লোকের কাছ থেকে সাহায্য। আচ্ছা, তাই আমার অবস্থা তো খুবই খারাপ। আপনারা যদি কেউ আমার পাশে আসি একটু দান একটু সহযোগিতা করেন, তাহলে আমি একটু সুস্থ আলে বাঁচতে পারব। আর আপনার ই ভাঙছে হচ্ছে কোথায়, পায়ের এখানে? এই যে দর্শক, প্রিয় দর্শক, এখানে অবস্থা, উনি আসলে খুবই অসুস্থ। এই যে দুই পায়ে কি রড ভরা, দুইটাই রড দেওয়া, দুটি রড দেওয়া, এখন এগুলো তো চিকিৎসার জন্য। আর প্রিয় দর্শক, আপনি আপনারা যারা সামর্থ্যবান আছেন তার পাশে দাঁড়ান। তিনি খুবই অসহায়, তার পরিবারে আসলে চালানো খুবই মুশকিল, এখন সে চলতে পারছে না।
আপনার কোনো দর্শক যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তা কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বার বা বিকাশ নাম্বার বলে দেন যদি কেউ অর্থ পাঠাতে চায়। বা বিকাশ নাম্বার রকেট নাম্বার, হ্যাঁ নগদ রকেট বিকাশ করে নেবেন ইনশাল্লাহ। তা আপনি নাম্বারটা বলে দেন সবার উদ্দেশ্যে। ওই রকেটে 01761049819 রকেট নাম্বার, রকেট নাম্বার। আর নগদ নাম্বার 01624093424। মানে যে কোনো একটা নাম্বার বলেন ওই নাম্বারে সবগুলো অ্যাকাউন্ট থাকবে, বুঝলেন? 01761049819। ওকে, মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সবাই কথা বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, তার একবার বলে দেন ভালো করে নাম্বারটা। 01761049819 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সাথে কথা বলতে পারবেন, এবং যারা অর্থ পাঠাতে চান তারা এই নাম্বারে ইনশাল্লাহ তাকে সাহায্য পাঠাতে পারবেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো প্রিয় দর্শক, আপনারা যারা সামর্থ্যবান আছেন তাকে সাহায্য করতে এগিয়ে আসুন। সে খুবই অসহায় একজন মানুষ, তার এই অবস্থা, এখন এখন পুরো ফ্যামিলি তার উপর নির্ভর, পরিবারে এমন কেউ নেই যে তাকে চালাবে বা তার চিকিৎসার খরচ বহন করবে। তো আপনারা এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন, তাকে সাহায্য করুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহলে আপনাদের উত্তম প্রতিদান দান করবেন।